রক্তের সম্বন্ধ যখন নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে। শয়তান, আমাদের সাথে বেইমানি করছিস তুই, আমাদের সাথে জায়গিরদার পরিবারের সাথে বেইমানি করবি তুই। তোর বাবা যে ছিল না, আমাদের সেবা করতে করতে মারা গেছে, আর তুই এই জন্যই বলে যে গলির কুকুরকে যতই খেতে দাও, আদর করো, ভালো রাখো, সেই কুকুর তার নিজের গলিতেই মরবে, যেভাবে তুই মরবি। তোকে তো আমি আজকে ছাড়বই না নীরজ। শয়তান, আমাদের চোখে ধুলো দিবি, সন্ধ্যাকে নিয়ে পালাবি, তোর এত সাহস, সন্ধ্যাকে নিয়ে পালাবি, সন্ধ্যাকে নিয়ে পালাবি, সন্ধ্যা পালাও এখান থেকে। না নীরজ, আমি তোমাকে এখানে একা ছেড়ে কিছুতেই যাব না। সন্ধ্যা কথাটা শোনো, পালাও এখান থেকে। না আঙ্কেল, ছাড়বে না ওকে আজকে। হ্যাঁ যুবরাজ, সন্ধ্যার দিদির জন্য কোনো রাস্তা পেলে? কোনো রাস্তা খোঁজার দরকার নেই মা, আমি সন্ধ্যাকে নিয়ে ওখানেই যাচ্ছি। কি, সন্ধ্যাকে পেয়ে গেছো? হ্যাঁ মা, শুধু সন্ধ্যাই নয়, সাথে ওর প্রেমিক নীরাজও, ওদের দুজনকেই আটকে রেখেছি। আর সন্ধ্যা আমার সাথে ওর দিদির বাড়িতে যেতেও রাজি হয়ে গেছে। শুধু তোমাকে বলার জন্য ফোনটা করলাম, তোমাকে আর টেনশন নিতে হবে না। তোমরা সবাই বাড়ি যাও, আমি আর আঙ্কেল ওখানেই সন্ধ্যাকে নিয়ে পৌঁছচ্ছি। দ্যাটস ওয়ান্ডারফুল নিউজ বাবা, কিন্তু দেখো খুব সাবধানে, এইবার কোনোভাবেই যেন ওরা পালাতে না পারে। তুমি চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। সন্ধ্যাকে পাওয়া গেছে, আর ওরা কাল সকালেই ওর দিদির বাড়ি যাচ্ছে। এবার শান্তিতে বাড়ি ফেরা যাবে। সন্ধ্যা, তোমার মনে আছে তো, তুমি তোমার দিদির সাথে যাই কথা বলবে সেটা কিন্তু ডিকে আঙ্কেল পুরোটা শুনতে পাবে, এই ফোনটার মাধ্যমে। তাই জন্য কোনো চালাকি করার চেষ্টা করো না, কারণ তুমি যদি এখানে নিজের মুখ খোলো তাহলে ওখানে নীরাজের নিঃশ্বাস বন্ধ। আমি তোমাকে বলেছি তো, আমি দিদিদের কিচ্ছু বলবো না, তুমি শুধু নীরাজকে কিছু করো না। আমি হাত জোড় করছি তোমার সামনে। হাত জোড় করো না সন্ধ্যা, তুমি তোমার স্ত্রী, বলো, এইটুকু বিশ্বাস তো আমি তোমাকে করতেই পারি। হ্যাঁ যুবরাজ, বলো। হ্যাঁ আঙ্কেল, আমরা প্রায় সন্ধ্যার দিদির বাড়ি পৌঁছেই গেছি। আমি এখন নিজের এই ফোনটা পকেটে রাখছি, যদি তোমার সন্ধ্যার কথা শুনে মনে হয় যে ও চালাকি করছে তাহলে তুমি তো জানোই তোমার কি করণীয়। হ্যাঁ যুবরাজ, যে আমাদের দয়ায় বড় হয়েছে ওকে টুকরো টুকরো করে কাক চিল্লি খাইয়ে দেব, তুমি চিন্তা করো না। এক্স্যাক্টলি আঙ্কেল, ওকে বাই।